হ্যালো ফ্রেন্ডস দি অনলি ফ্লাওয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা দেখে নেব চন্দ্রমল্লিকার কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা বন্ধুরা শীতের ফুলগুলোর মধ্যে চন্দ্রমল্লিকের সিজন কিন্তু শুরু হয়ে গেছে এজন্য এর চারা এখনও যারা রোপণ করেননি অবশ্যই করে নেবেন এটাই চারা তৈরি বা রোপণ করার সঠিক সময় তো দেখুন আমি এখানে অনেকগুলো কাটিং বসিয়েছি চারা তৈরি করার জন্য কীভাবে চারা তৈরি করতে হয় এর ওপরে চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো এই চারাগুলোকেই কিন্তু আমি শীতের জন্য রেডি করে নিয়েছি তো দেখুন বালিতে এভাবে ডাল বসালে প্রচুর শেকড় হয় চন্দ্রমল্লিকার এরকম ছোট ছোট ডাল কাটিং করেই কিন্তু চারা করা হয় এভাবে চারা তৈরি করার পর এই চারাগুলোর কিভাবে পরিচর্যা নিতে হবে সেটাই আজকে আমি তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এই ফুলগুলোকে আগাম চাষের জন্য যারা জুলাই মাসের মধ্যে চারা তৈরি করে নিয়েছেন তারা কিন্তু এ সময়ে ফাইনাল বোটিং করতে পারেন কোনো অসুবিধা হবে না এ সময়ে চারা রোপণ করলে একটি গাছের মধ্যে অন্তত পক্ষে হাজারেরও উপরে ফুল পাওয়া যাবে চন্দ্রমল্লিকার এই চারাগুলো তৈরি করার পর প্রথমত ছোট্ট টবের মধ্যে রোপণ করতে হবে তো টব ছাড়া এভাবে প্লাস্টিকের গ্লাস বা এই গ্লাসগুলোতে আপনারা রোপণ করতে পারেন মনে রাখবেন এভাবে চারা করার পর কিন্তু সরাসরি ফাইনাল পটিং করবেন না কারণ এই চারাগুলোর এখন কোনো রকম খাদ্যের প্রয়োজন পড়বে না এই চারাগুলো এখন নিজে থেকেই একটু দাঁড়িয়ে উঠবে এর জন্য একদম সাধারণ মাটিতেই রোপণ করতে হবে প্রথমত এভাবে স্টেপ বাই স্টেপ এই পরিচর্যাগুলো নিলে তবেই কিন্তু এক একটি গাছ থেকে হাজারেরও উপরে ফুল পাওয়া যাবে চারা তৈরির পর চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিং এভাবেই করে নিতে হবে সাধারণ মাটির মধ্যে এভাবে চারাগুলো প্রতিস্থাপন করার পর অন্তত দুই দিন শেডের নিচে রাখতে হবে বন্ধুরা মনে রাখবেন এই গাছগুলো কিন্তু অতিরিক্ত জল সহ্য করতে পারে না এর জন্য এ সময়ও কিন্তু মাঝের মধ্যে বৃষ্টি হয় সেজন্য চারাগুলোকে একটু যত্ন সহ করে শেডের নিচে রাখতে হবে এরপর হালকা রোদ্রে বাইর করে দিলেও কোনো অসুবিধা হবে না মাঝের মধ্যে হালকা জল দিয়ে দেবেন এর মধ্যে এভাবেই চারাগুলো প্রথম পটিং করার পর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এই গাছগুলোর প্রথম পিঞ্চিংও শুরু করতে হবে এবং কুড়ি থেকে বাইশ দিনের মধ্যে এই চারাগুলো কিন্তু ফাইনাল পটিংয়ের জন্য রেডি হয়ে যাবে তো বন্ধুরা চারা তৈরির পর এভাবেই এই গাছগুলোর পরিচর্যা নিতে হবে চন্দ্রমল্লিকা ফুল চাষের জন্য তো আমি কিন্তু শীতের ফুলগুলোর মধ্যে এই চন্দ্রমল্লিকা ফুল দিয়েই প্রথম পরিচর্যা শুরু করে নিলাম আপনারাও শুরু করুন এবং পরবর্তী এই চারাগুলোর ফাইনাল পটিংয়ের আপডেটও পেয়ে যাবেন তো বন্ধুরা এভাবেই চারা তৈরি করে এ সময় কিন্তু এই পরিচর্যাগুলো অবশ্যই করতে হবে তো এটাই ছিল আজকের ফার্স্ট পটিংয়ের আপডেট পরবর্তীতে ফাইনাল পটিং নিয়ে চলে আসব। ধন্যবাদ ভালো লাগলে লাইক করতে ভুলবেন না